চলতেছে তো চলতেছে এরকম করে যেতে তো ভালো লাগে না এদিক দাও এই কি করো দাঁড়াও দাঁড়াও কি এমনি দাঁড়াইছো কেন হ্যাঁ সোজা রাস্তা রাইখা তুমি মানুষের খেত মারায় যাইতেছো কেন তুমি কি আমার সম্পর্কে জানো না তোমার আমি হিস্টরি কই নাই আমার নাম আসলে বাকের আলী মানুষ আমারে বেকা কই ডাকতো বহু না করার পরও সেই বেকাই ডাকছে এরপর থেকে যে আমি বেকা হইছি জানো না সোজা রাস্তা দিয়ে তো আমি যাবো না আমি আলু খেত পুঁইশাক খেত সব খেত পাড়ায়া বর্তা কইরা হের পরে যামু ও আল্লাহ গো আমার বাপ মা এই কি পাগলের কাছে আমার বিয়া দিছে হে খবরদার খবরদার কইছি আমার পাগল কইবা না আমি কিন্তু পাগল না আমার নাম বাকের আলী বেকা মানুষ আমারে বেকা বানাইছে আমি জন্মগতভাবে বেকা ছিলাম না জন্মের পরে মানুষের কথা আমি বেকা হইছি আমি স্বভাবগত বেকা আমি সহজভাবে চলি না আমি সবসময় বেকা ভাবে চলি চলবো আমি তাইলে কিন্তু তোমার খেত পাড়ায়া আলুর বর্তা মুহির বর্তা সব বর্তা বানাইয়া একাকার কইরা এরপরে কিন্তু শ্বশুর বাড়ির জাম কই দিলাম তোমারে অনুরোধ করে কইতাছি তুমি এই খেত থেকে বাড়াও বনি এক্ষুনি যাও আমার খেতটা পাড়ায় না যাও কেরামত ভাই আপনি বেশি তর্ক করেন না একদম সর্বনাশ করে দিব আপনার ক্ষেত্রে কইতেছি প্লিজ আপনি তার কাছে মাফ চান আচ্ছা সরি আহা কোনো আচ্ছা মাফ চাইবো না আচ্ছা সরি হইব না ডাইরেক্ট সরি কইতে হইব আচ্ছা সরি যান আবার আচ্ছা চলবো না সরি মাফ করে দেন সরি আমার মাফ করে দেন যান তুমি ভালো আছো না এই আসি দুলা ভাই ভালো আর মন্দ সব মিলেই আছি তুমি বাসায় এসে কথা বলবো না আচ্ছা আপনি তো আসেন কয়েকদিন নাকি তা তো থাকবো ঈদ যখন করতে আসি তা কই যাবো আর ও আচ্ছা তাহলে তো দেখা হবেনি ভাই বিকেলে চার দোকানে আসেন চা খাবো না একসাথে আচ্ছা ঠিক আছে চা খাইতে আসবো কথা বলবো ঠিক আছে আবা আচ্ছা আসেন সোমা ধরো হাত ধরো হাত ধরে লো আমার মা হাত ধরবো কেন হ্যাঁ সারা জীবন ভর দেখছি জামাইরা বউদের হাত ধরে হাঁটে এখন আমি তোমার হাত ধরবো কেন আমি তো হকল জামাইয়ের মতো না আমি তো বেকা জামাই আমি তো তোমার হাত ধরে যাবো না তুমি আমার হাত ধরে তোমাকে বাড়িতে নিয়ে যাবা ধরো হাত ধরলে যদি আমাদের বাড়িতে যাও তাহলে চলো হ্যাঁ যাও বাবা তৈরি বাপের পোলা আই চাইতে ব্যান্ড রেডি আই ব্যান্ড দিকে হাত ধরবো ধরো যাবি কই যাইবেন আপনি আমার মাল দেন কেন আমি কই যাবো এটা তোরা জিগামু আমি তোরা জিগামু আমি সোজাভাবে সোজা কথা সোজা জিনিস বুঝি না আমি সবসময় বেকা জিনিস বুঝি আমি কই যাবো ওইদিকে লোকে আমার লোকে গেলেই তো বুঝতে পারতো আমি কই যাবো আচ্ছা আচ্ছা শান্ত হোক তোমার সাথে আমার একটা কথা আছে তোমার শরীরের কোনো জায়গা তো আমি বেকা দেখি না তুমি আপাদমস্তক একটা সোজা মানুষ তাহলে এরকম বেকামি করো কেন তুমি আছে
আছে বেকা আছে বেকা আছে এই যে আমার আঙ্গুলটা বেকা তোমার আঙ্গুল বেকা না আমার সাথে মশকরা করো আঙ্গুল তো ইচ্ছা করে বেকা করছে এই যে আমিও বেকা করছি অত কথা কইও না ওঠো বেন ওঠো চলো চলো জলদি চলো একটা কথা কমো তুমি না শুনে মানুষটাই বদনাম করছো উঠে যাও মানুষ না একদম মেরা ফলাম মাটির রোড আছে ওখানটা গিয়া হাইলের উপর দিয়ে নাইমা আবার ভাঙ্গা রোডে গিয়া এরপরে ব্রিজ পার হয়ে এরপরে যাবি একটু চুপ করবা আল্লাহর রাস্তা একটু চুপ করবা তুমি ব্যাটারে এত উল্টাপাল্টা কথা কইতেছো কেন আমার বাড়ি হচ্ছে সোজা রাস্তায় সোজা গেলে 20 মিনিট লাগবে তুমি বেকা সেকা ভাঙ্গা রাস্তা কাদা রাস্তা দিয়ে যাইতে কইতেছো কেন দাও ওয়াইফ চুপ থাকো আমি পাকের আলী ছিলাম আমারে বেকা বানাইছে মানুষকে আমি বেকা আমি তো সোজা সহজ সরল পথে যাবো না 20 মিনিটের পথে যাবো না দরকার পড়লে ঘুইরা ভাঙ্গা রোড ভাঙ্গা 13 ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো ও এই শালাই তালি বেকা তাই তো কই লোকটার আচরণ এমন কে বেকা নাম শুনেছি কোনোদিন দেখিনি বেকা আজ আমারে ছাড়বো না 13 মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব আমার ভ্যান যায় যাক জীবনটা নিয়ে পালাই আমি কি প্রফেশনাল ভ্যান চালক আমি শখে শ্বশুর বাড়িতে ভ্যান চালায় যাইতেছি বউরে লইয়া এর মধ্যে অন্যরকম একটা ডাইমেনশন আছে বাংলা সিনেমা বাংলা সিনেমা বাপ আমি নায়ক তুমি নায়িকা সব পারি এই বেকা সব পারি এই এমনি করে ভ্যান চালাই দিছ কেন আমি তো আমার বাপের জীবনে এমনি করে ভ্যান চালাইতে দেখি নাই জামাই জীবনে দেখালাও পিস ডালারি পতারে ভালোবেসেছি তাই তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়ি চলেছি কিন্তু সে তো সোজা মানুষ না মনে হয় আবার কাউরে পাঠায় আদর্শ হাত করে নিয়ে আইতে হইবো এটা আপনি ঠিকই কইছেন আচ্ছা আব্বা একটা কথা এত মানুষ থাকি একটা বেকা মানুষের সাথে বড় আপা বিয়ান বিয়ে দিয়েছে বড় আপা জীবনটা একদম তামা তামা করে ফেলাইছে বেকালো আরে বাবা রে বিয়ের আগে তো বুঝি নাই যে সে এরকম বেকা দেখতে শুনতে ভালো কিন্তু ভেতরে যে এরকম তা তো বুঝি নাই তারপর আব্বা বড় আপার জীবনটা আপনি কিন্তু তামা তামা করে দিছেন এই কথা বলতে নাই তোমার বড় আপা শুনলে মন খারাপ হইব আর যদি তোমার ওই ভাইরা শোনে না সে কিন্তু রাইগে একদম পাগল হয়ে গেল আব্বা বড় বুবু ও না আইতেছে না কে লিগা তোর মায়েরও তো আসার সময় ফোন দিল যে আমরা রওনা দিলাম এখনো আইতেছে না কির জন্য কি জানি ওই যাই সে গেছে আম্মা আসসালামু আলাইকুম হাই 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 সালাম ওয়ালাইকুম সালাম বাবাজি বাবাজি তুমি শ্বশুর বাড়ি আইছো তাও নিজে ভ্যান চালাইয়া তোমার কি মান সম্মান দেন কিছুই নাই রাখেন আপা মান সম্মান মান সম্মান তেন তা পেছাই ফেলেন তো ভ্যানুলা আমার দিকে পালাইছে আমি কি করবো আমি সালামুনে তো কেবো আমার কি অন্য কেউ লই আইবো নাকি আপনার মেয়ে আমার সালা লই আইবো আমি সালান সালা কোন উপায় আছিল চুপ থাকো হানিক তো আব্বা আপনি তো কারে কি বুঝাইতেছেন এই বেকা মানুষে দেখলে বনের বাঘও পালাইবো আর আপনি কইতেছেন ব্যানলা পালাইছে কেন কি যে ছিল আমার কপালে ফসর ফসর ভাত দিয়া খিদা লাগছে খাওয়ানোর ব্যবস্থা করো শ্বশুর বাড়িতে আরেক জামানা পেলাম সালাম আলাইকুম ভাইরা ভাই দুলা ভাই কেমন আছেন কেমন আছেন মানে বুঝতেছ না কেমন আছি
ব্যান চালা আইছি শরীরে প্রচন্ড শক্তি আছে নাকি তোর ভাগ্যে বইরেছি আমি কেমন আছেন ভালো আছেন নি আল্লাহ দুলা ভাই তুমি এটা কি কথা কইতাছো এই জন্যই লোকে তোমারে বেকা কয় তুমি আসলেই বেকা কি শালিকা তুমি কি জানো না যে আমি বেকা তা বেকার কাছ থেকে সোজা উত্তর চাও কেমনে হ্যাঁ এই যে আইছি শ্বশুর বাড়ি তাও আবার ভ্যান চালায় খাওয়ার ব্যবস্থা করো পেট চুচু করতেছে এখানে কথা কর ভাব কথা কর কোন টাইম নেই কে এদিকে জলদি শাশুড়ি আম্মা আসসালামু আলাইকুম খাওয়ার ব্যবস্থা করেন জলদি আমার জীবন শেষ বাবাজি তুমি তার কথা কিছু মনে করো না হাজার হোক সে তো তোমার বড় ভাইরা আনা দুটো কথা কইছে আর জানোই তো সে একটু বেকা মানুষ আব্বা ও একটা বেকা না একটা বিয়াদব বিয়াদবের মতন কথাবার্তা বলে চুপ করো তোমার বড় ভাইরাতে নহে একটু বেকামি করছে বেকা কথা কথা দুটো শুনাইছে তবে কি এসে গেছে তোমার বলো তো তোমার কি দুটো বিঘা জমি লিখে নিছে বাদ দাও না চলো এখন ঘরে এইটা তুমি কি কইলা আমার জমি লিখে নিব আমি মোটরসাইকেল করে আসছি শ্বশুর বাড়ি আমার ভেড়া করে আসছে আমার জমি ও লিখে নিব না আসো আমি যাচ্ছি যাব আসো আরে আল্লাহ মানুষের বাড়িতে জামাই মাই আসলে ভারী আনন্দে ভইরা যায় আর আমার বাড়িতে জামাই মাই আসলে আমার টেনশনে অস্থির লাগে তুমি কি জানো না তোমার বড় জামাই কিরম বেকা বেকা আছে তার বেকাগিরি তাকে বাড়িতে দেখাবো এটা তার শ্বশুর বাড়ি এখানে বেকাগিরি চলবো না তুমি জানো না তোমার বড় জামাই কি করে আছে এই শোনো আমার এত জানার দরকার নাই তুমি ফসফস করে না যাও ঠিক আছে যা খুশি করো আমি গেল না সেলে বন্দি আছি মাথা মতা গরম করে দিও না এখন রাত কয়টা বাজে দেখছো কয়টা বাজে এখন পর্যন্ত রাতের কোনো খাবার নাই আমার মাথা গরম হলে কি হয় সেটা কিন্তু তুমি ভালো জানো একদম কিন্তু আমি আউলা মাউলা ফেলাম কথাবার্তা একটু আসতে কো তোমার তো দেখি হুশ কেন কিছু নাই হ্যাঁ শ্বশুর বাড়ি আসছো খাওয়া দাওয়া নিয়ে যদি এখন চিল্লা পাল্লা করো ঘরে তো আরেক বোনের জামাই আছে সবাই মিলে তো ভাববো তুমি তোমার বাড়িতে কিছু খাও না সারাক্ষণ উপোস থাকো আচ্ছা সুমা তুমি আমার সাথে এতদিন সংসার করতেছ তুমি জানো না পেটের মধ্যে যদি আমার ক্ষুধা থাকে তাহলে মাথা মতো আমার হলে যায় তাহলে আমার হিতাহিত জ্ঞান সব শেষ হয়ে থাকে আমার কোনো হুশ থাকে না আমি কিন্তু লঙ্কা কাণ্ড ঘটাই দিব কিন্তু তোমার আব্বারে গিয়ে আম্মারে গিয়ে এই কথাটা বুঝাতে পারো না যে আমার ক্ষুধা লাগলে আমার মাথা ফোকানো হয়ে যায় খাওয়া থাকলে তার পেট ঠিক থাকে না এটা তো একদম জায়গায় বসে মিথ্যা কথাগুলো তোমার তো মাথা পেট কোনোটাই কোনোদিন ঠিক থাকে না বেকা মানুষ কোথাকা যাই গিয়ে দেখতেছি বাড়িতে আবার এও আমার আবার হুমকি দেয় বাড়িতে এলে সব মাইয়া দুই বেকম বাইরে থাকে পাটনা গোছায় বাপের বাড়িতে এই জন্য পাটনা গেছে মাইয়া মানুষ রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে
মনে যার পাশে যাই তারই লাগে ভালো ও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে। তুমি কিন্তু অনেক সুন্দর গান গাও বুঝছো, তুমি ভবিষ্যতে শিল্পী পাবা। আচ্ছা একটা কথা বলো তো, এই যে বেকার বেকার আলী বেকার দোলা ভাই, তার ব্যবহারটা দেখেছো? কি ব্যবহারটাই করলো আমার সাথে? এই আব্বা জানের সামনে না থাকলে আজকে আমিও তার সাথে একটা খারাপ ব্যবহার করে দিতাম, কিচ্ছু কই না আজকে বুঝছো। ধৈর্য নিলাম, সে ফাজিল বংশের, তুমি তো খারাপ বংশের না, তুমি তো ভালো বংশের। সে না হয় দুইটা বেকার কথা কয়েই ফেলছে, বাদ দাও না, সহ্য কইরা না, দয়া কইরা, শ্বশুর বাড়িতে এসে ভাইরা ভাইরা ঝগড়া করো না। হবে না, অসম্ভব, আমার সাথে খারাপ ব্যবহার করবি আমি বসে থাকবো? হবি না নে। ওরে বাবারে, তুমি তো জানো বেকাদুলো ভাই একটু তেরা মার্কা, ও ভালো কথা কেউ যদি বলে ও খারাপ কথা বলে, শুয়ে নাও না একটু। অসম্ভব, সে বড় ভাইরা বলে সবসময় বইলাই যাইব, আমি শুয়ে যাবো? সম্ভব না, অসম্ভব, সম্ভবই না। হয়েছে বাবারে, তোমারে রিকোয়েস্ট করতেছি, তুমি এইসব নিয়ে এখন ভেজাল কইরো না, বাদ দাও। তোমারে কয়ে দিচ্ছি, শুধু শ্বশুর বাড়ি আইসি বলে সব সহ্য করতেছি, তা নইলে বেকার আলী বেকার, ব্যবহারের উপর কি ব্যবহারটা করতে হয় দেখাই দিতাম, আমিও কম খারাপ ব্যবহার করতে পারি না, সোজা হয়ে আসি শ্বশুর বাড়ি বেঁধে কয়ে দিলাম। আচ্ছা চলো যাই, খায় আসি, অনেক রাত হয়েছে, আসো। তুমি কচ্ছ আমি খাবো? খাবার না কি জন্য? আমি তো খাবো না, আমার সাথে খারাপ ব্যবহার করবে আমি খাবো? যাবা চুপচাপ খাইয়া কোনো কথা কব না, চলে আসবা, ঠিক আছে? আসো আসো যাই। ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। দিবেন না, খামো না। বাবারে একটু অপেক্ষা করো, তোমার ছোট ভাইরা আসুক, তারপরে একসাথে খাও। আম্মা এটা কি করলেন আপনি? ও কোন নবাবের পোলা, জল লেগা এরকম খাবার টাবার বাইরে আমাকে ওয়েট করতে হইব না বাবা? মানে হয়েছে কি, সবাই একসঙ্গে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা না? এই যে সবার একসাথে খাওয়া তোমার প্রতি আমার দরদ কম, এটা তুমি কেমনে বুঝলা? আপনি বুঝেন না আম্মা, আমার পাতে দিলেন ইয়াবরা ঘাড্ডি, আর গুলজারের পাতে দিলেন মাংসে ভর্তি সব মাংস, এতে কি বোঝা যায় আম্মা বলেন? আরে বাবুরে, মাংসটা দিতে হাড্ডিটা পড়ে গেছে, তাহলে তোমার উপর যে দরদ কম এইটা কেমনে বুঝলা? আম্মা আমার ওই বড় ভাইরা বেকার দোলা ভাই মনে হয় জীবনে বছরে এক পোয়া মাংস কিনে না, যদি মাংস কিনতো তাহলে কে কথা বলতে পারতো? আম্মা আব্বা আপনি কন? এ গুলজার, ছোট ছোটের মতো থাকবা, আবার তার ফালতু কথা বলবো না, আমার মাথা যদি গরম হয়ে যায় কেউ রেখে তো আমি মানবো না, একদম মাথা মাথা ফাড়া দেবো, কিন্তু হাতে পাঠিয়ে তুমি কি জীবন অশুদ্ধ?